রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ঢুকে প্রথমবার হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেওয়া ATACMS রকেট ব্যবহার করতে পারে ইউক্রেন। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে যে কোনো স্থানে এই হামলা চালানোর অনুমতি দিয়েছেন জো বাইডেন। রয়টার্সকে এমনটাই জানিয়েছে মার্কিন দুই কর্মকর্তা। রয়টার্স বলছে ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে, যদিও হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে দূরে দেশটির ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অনুরোধ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার শপথ নেবার 2 মাস আগে জো বাইডেন নিলেন নতুন এই সিদ্ধান্ত। এতে করে ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এখন ট্রাম্প কি যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন? ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা তা স্পষ্ট নয়। ইউক্রেনকে যে পরিমাণে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া হচ্ছিল ট্রাম্প দীর্ঘদিন ধরে সেটার সমালোচনা করে আসছিলেন। তিনি দ্রুত যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছিলেন, তবে তা কিভাবে করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। বাইডেনের সিদ্ধান্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধের গতিপথ কতটা বদলাতে পারবে তা নিয়ে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করেন। তবে এই সিদ্ধান্ত রুশ সেনাদের ভূখণ্ড দখলের চলমান সময়টাতে ইউক্রেনকে হয়তো সহায়তা করতে পারবে, পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলে তা দর কষাকষিতে কিয়েভকে ভালো অবস্থানে রাখবে। ইউক্রেনের যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সীমারেখা শিথিল করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ ধরনের সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছে দেশটি। চলমান সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন রাশিয়ার সিনিয়র আইন প্রণেতারা।